নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে প্রেমানন্দে গৌর হরি বল গৌর হরি বল নিতাই হরি হরি
ঢলো ঢলো কা আ আঞ্চ অয়ানু আহ কাঞ্চন আমার গোড়া রূপ
তোরা রূপের ভুবনে তুলো না, তুলো না নাই আহনাই হে ভুবন ভুবন মোহন গো ওরা, আমার গোরা রূপ ও গোরা রূপের ভুবনে তুলো না, তুলো না নাই আহনাই হে ভুবন আহ ভুবন মোহন গো ওরা, আমার গোরা রূপ ও কিবা গোরা রূপের ভুবনে তুলো না, তুলো না নাই আহ নাই গো ভুবন ভুবন মোহন গো ওরা, আমার গোরা রূপের গোরা রূপের ভুবনে তুলো না, নাই আহ নাই গো ভুবন ভুবন মোহন গো ওরা, কিবা ঢালো ঢালো কাঞ্চন নিন্দিত কলেবর, ঢালো ঢালো কাঞ্চন ঝাপতাল কলে বড় লাবনি অবনি উজর, মরি মরি লাবনি অবনি উজর, আহ মরি মরি। গানটির কথা কতটা সুন্দর দেখুন, বলছেন ঢলো ঢলো কাঞ্চন নিন্দিত কলে বড় লাবনি অবনি উজর, ঢলো ঢলো কাঞ্চন নিন্দিত কলেবর, প্রাণ গৌরীর রূপটা কেমন, ঢলো ঢলো কাঞ্চন নিন্দিত কলেবর, কাঞ্চন অর্থাৎ সোনা, তার বর্ণকেও যা নিন্দা করেছে অর্থাৎ সোনা হইতেও উজ্জ্বল এবং সুন্দর প্রাণ গৌরীর গায়ের রং, কিন্তু সেটা ঢলো ঢলো কেন, তার কারণ হিন্দোলায় তুলছেন তো, তাই ঢলো ঢলো কাঞ্চন নিন্দিত কলে বড়, আর তার লাবণীতে সমগ্র অবনী অর্থাৎ পৃথিবী উজ্জ্বল উজ্জ্বল হয়ে উঠেছে, লাবণী অবনী উজ্জ্বল, মরি মরি লাবণী অবনী উজ্জ্বল, আমি মরি মরি ভালো শোভা করেছে গো, ভালো শোভা করেছে গো, দেখো গদাধরকে বামে লয়ে ভালো শোভা করেছে গো। গদাধর প্রভু হলেন, গদাধর প্রভু হলেন শ্রীমতী রাধিকার শক্তিস্বরূপ। শ্রীধাম নবদ্বীপে যখন লীলা হয়েছিল তখন মহাপ্রভু তো আমার গোবিন্দ রাধিকার মিলিত তনু, কিন্তু গদাধর প্রভু হলেন সাক্ষাৎ রাধিকা, তাই আজ গদাধরকে বামে লয়ে গৌর আমার দুলছে। ভালো শোভা করেছে গো, ভালো শোভা করেছে গো, দেখো দেখো গদাধরকে বামে লয়ে, আহায়া যু শ্রীধাম নবদ্বীপে শ্রী গদাধরকে বামে লয়ে, দেখো ওই নামালতি তলে শ্রী গদাধরকে বামে লয়ে, আহা মরি মরি কিবা শোভা শ্রী গদাধরকে বামে লয়ে, ভালো শোভা করেছে গো লাবণী অবনী উজ্জ্বল, লাবণী অবনী উজ্জ্বল,
আমি মরি মরি, কি বা ঝোলতা ঝোলতা গৌর কিশোর, ঝোলতা গৌর কিশোর। কেমন করে সেজেছেন বলি মণিময় আভরণ, অঙ্গে পহিরণ মণিময় আভরণ, অঙ্গে পহিরণ আর দোলত রতন হিন্দোল, মরি মরি দোলত রতন হিন্দোল, দেখো দুলাইছে গৌরী দাস দুলাইছে, আহা গৌরী দাস দুলাইছে, আহা কত না কত না যতন করে, আহা গৌরী দাস দুলাইছে, দেখো কত না যতন করে, আমার শ্রী গৌরাঙ্গ গদা ধরে, কত না যতন করে শ্রী গৌরাঙ্গ গদা ধরে, আহা কত না যতন করে শ্রী গৌরাঙ্গ গদা ধরে, কত দোলনা তো দুলছে মহাপ্রভুর। আমার যেমন পূরবের ভাব মনে পড়েছে যে আমি বৃন্দাবনে যখন গোবিন্দ তখন আমি এরকম হিন্দোল লীলা করেছিলাম রায়ধুনীকে বামে নিয়ে, তেমন গদাধর প্রভুরও তো মনে পড়েছে যে তার পরাণবধূ তাকে নিয়ে দুলেছিলেন, তাই কি বলছেন তিনি দুলতে দুলতে বলছেন, আহা দোলত দোলত গদ গদ বোলত, দোলত দোলত গদ গদ বোলত, ধরো ধরো মোহে প্রাণ বন্ধু, ধরো ধরো মোহে প্রাণ বন্ধু। কি বলছেন বলছেন, আমায় ধরো হে ধরো হে ধরো হে ধরো হে, বলি পাছে আমি ধুলায় পড়ি, আমায় ধরো হে ধরো হে বন্ধু পাছে আমি ধুলায় পড়ি, ওহে শোনোই আমার পরাণ বন্ধু পাছে আমি ধুলায় পড়ি, শোনো আমার পরাণ বন্ধু পাছে আমি ধুলায় পড়ি, আমায় ধরো হে ধরো হে ধরো হে ধরো হে, ওহে প্রাণনাথ আমায় ধরো, আমি যদি ধুলায় পড়ে যাই তখন কি হবে, আমায় চেপে ধরো। আর এসব দৃশ্য দেখে পদকর্তা রাধামোহন ঠাকুর বলছেন, রাধামোহন পহু অন্তরে উছলল, রাধামোহন পহু অন্তরে উছলল মহাভব নবরস সিন্ধু, মহাভব নবরস সিন্ধু, আহা আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না, আজ আর আনন্দ ধরছে না নবদ্বীপবাসীর মনে, আজ আর আনন্দ ধরছে না কেন, না প্রেম তরঙ্গ উচ্ছলিল আনন্দ ধরে না, প্রেম তরঙ্গ উচ্ছলিল আমার গোরা চাঁদের মনে, 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 আনন্দ ধরে না আনন্দ ধরে না।
কিবা মহাভাব নবরস সিন্ধু, মহাভাব নবরস সিন্ধু। একবার ভাবুন তো কি অপূর্ব দৃশ্য, প্রাণ গৌরামার রত্ন সিংহাসনে একটি হিন্দোলা পরে দুলছেন, পাশে গদাধর, পাশেই মা সুরধুনী বইছেন, এবং এরকম বর্ষার সময় একটা একটা কদম গাছের ডালে এরকম হিন্দোলা বাঁধা হয়েছে, তাতে তারা দুলছেন, এবং তার সামনে বসে স্বরূপ দামোদর, আমার প্রভুর এক প্রিয় পারিষদ, তিনি বৃন্দাবন লীলার হিন্দোল লীলা কীর্তন করছেন। এবার সোহিনী আপনাদের শোনাবে সেই বৃন্দাবন লীলায় ঝুলন কেমন করে হচ্ছে। আমরা ধীরে ধীরে বৃন্দাবন লীলায় প্রবেশ করলাম। আমি মনে করি যে স্থানে কীর্তন গাওয়া হয় সেই স্থানই ধীরে ধীরে বৃন্দাবনে পরিণত হয়। আমি আশা করব এই স্থানও সেই বৃন্দাবনেই পরিণত হয়েছে। আমার রাধারানী আজ অভিসারে চলেছেন শ্রীকৃষ্ণ দর্শনের লাগি। কেমন করে চলেছেন? চলেছেন তার অষ্টসখীকে সঙ্গে লয়ে শ্যাম দর্শনে। কেমন করে চলেছেন একটু গাই। চাঁদ বদনি ধ্বনি চলুই অভিসার, চাঁদ বদনি ধ্বনি চলুই অভিসার, নব নব রঙ্গিনে রসের পাথার, নব নব রঙ্গিনে রসের পাথার, চাঁদ বদনি ধ্বনি চলুই অভিসার, চাঁদ বদনি ধ্বনি চলুই অভিসার, অভিসারে চলে ধ্বনি, অভিসারে চলে ধ্বনি সঙ্গে লয়ে সব সঙ্গিনী, অভিসারে চলে ধ্বনি সঙ্গে লয়ে সব সঙ্গিনী, চলে শ্যাম দর্শনে সঙ্গে লয়ে সব সঙ্গিনী, চলে শ্যাম দর্শনে সঙ্গে লয়ে সব সঙ্গিনী, চলে শ্যাম দর্শনে আজ কুঞ্জে রাধা মাধব সখীগণ তাদের ঘিরে ঘিরে নৃত্য করে, আর রাধা ও শ্যাম দোলনায় বসে দুজনে দুজনের চোখের দিকে তাকিয়ে প্রেম বিনিময় করছেন, মান বিনিময় করছেন। এমন অপূর্ব দৃশ্য দেখে সখীরা গাইছেন এবং নাচছেন। সখি ঘন মিলি করত গান, ঘন 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 মুরলি শ্যাম, লোচনে লোচনে তোরে মান, লোচনে আহা
লোচনে লোচনে তোরে মাল নাশায় বেশর লোলে রে নাশায় বেশর যেন কনক চাপা কনক লোক চাপা কনক লতায় যেন কনক চাপা ঠিক যেন মনে হচ্ছে একটি স্বর্ণলতায় যেন একটি স্বর্ণ চাপা ফুটেছে, তার নাকের বেসরটি যেন সেই স্বর্ণ চাপা এবং তার শরীরটি যেন একটি তার শরীরটি যেন একটি কনক লতা অর্থাৎ স্বর্ণলতা। কনক চাপায় যেন কনক লতা, কনক চাপায় যেন কনক লতা, আমি যাই রে শোভার বালাই যাই রে, কনক চাপায় যেন কনক লতা, আমি যাই রে রূপের বালাই যাই রে, কনক চাপায় যেন কনক লতা, আমি যাই রে শোভার বলি হাড়ি, কনক চাপায় যেন কনক চাপা নাশায় বেশর লোলে রে নাশায় বেশর লোলে রে হিন্দোলাটি কিন্তু সব সখী মিলে সজ্জিত করেন, সজ্জিত করেছেন অষ্ট সখীর মধ্যে এক সখী বৃন্দাদেবী। বৃন্দাদেবী বড়ই সেবাপরায়ণ, তিনি সারা কানন ঘুরে ঘুরে নিজের মনের মতন পুষ্প নির্বাচন করে এনেছেন হিন্দোলাটিকে সাজাবেন বলে। আহা, এই হিন্দোলা দেখে মনে হচ্ছে না শুধুমাত্র পুষ্প দিয়ে সাজানো, মনে হচ্ছে রত্নখচিত হিন্দোলাটি। হিন্দোলা রচিত কুসুম কুঞ্জ ওলি কুল তাহে বিহরে গুঞ্জ, বৃন্দা দেবী সাজাইছে, বৃন্দা দেবী সাজাইছে, আহা রতন হিন্দোলা খালি, বৃন্দা দেবী সাজাইছে, আহা রতন হিন্দোলা খালি, আমার রাধা শ্যাম দুলবে বলে রতন হিন্দোলা খালি, আমার রাধা শ্যাম দুলবে বলে কত যতন করে সাজাইছে, রাধা শ্যাম দুলবে বলে কত যতন করে সাজাইছে, রাধা শ্যাম দুলবে বলে রতন হিন্দোলা খালি, হিন্দোলা রচিত কুসুম কুঞ্জ ওলি কুল তাহে বিহরে গুঞ্জ, সারি সুকুপে কবিরল গুঞ্জ, সারি সুকুপে কবিরল গুঞ্জ, ঘেরি 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 বলে রে ঘেরি ঘেরি হিন্দোলা খানি, ঘেরি ঘেরি হিন্দোলা খানি, ঘেরি ঘেরি হিন্দোলা খানি, দেখো কালো মেঘে ফিরবে যদি রতন হিন্দোলা পরে, কালো মেঘে ফিরবে যদি রতন হিন্দোলা পরে, কালো মেঘে ফিরবে যদি হিন্দোলা পরি, ঘেরি 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 বলে রে ঘেরি 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 বলে রে, এবার এমন একটি অবস্থা আমাদের শ্যাম তো এখানেই থেমে যাওয়ার পাত্র নন, তিনি কি করছেন, তিনি রাধারানীকে আরও কাছে পাওয়ার জন্য কিছু ছল করলেন, তিনি তার সখীদের ইশারায় জানালেন
ওই ঝুলনের গতি আরো বাড়িয়ে দিতে। তাতে কি হবে? তাতে রাধারানী ভয় পেয়ে শ্যামকে আরো জড়িয়ে ধরবেন এবং শ্যাম রাধারানীর পরশ পেয়ে আরো প্রেমে ডুবে যাবেন। তাই যেমন বলা তেমনই কাজ। সখীদের অনুরোধ করলেন শ্যাম, সখীরাও সেই কাজ করলেন। সখীরা কিন্তু ঝুলনের গতি বাড়িয়ে দিলেন এবং আমাদের রাধারানী ভয় পেয়ে শ্যামকে আরো চেপে ঝরিয়ে ধরেন। ঝুলনা ধমকে চমকে রায়, বিহসে বাধম ধরে তাই। ঝুলনা ধমকে চমকে রায়, বলি অত বেগে ঝুলায়ো না। ঝুলনা ধমকে চমকে রায়, বলি অত বেগে ঝুলায়ো না। বলি ওহে ওহে আমার প্রাণ মধু পাছে, আমি ধুলায় পড়ি। ওহে ওহে আমার প্রাণ মধু পাছে, আমি ধুলায় পড়ি। ওহে আমার প্রাণ মধু ঝুলনা ধমকে চমকে রাই, বিহসে মাধব ধরে তাই। আনন্দে অবশ পরশ পাই, আনন্দে অবশ পরশ পাই। চাপে ধরে কোলে রে, চাপে ধরে কোলে রে, তোমার ভয় কি আছে প্রেমময়ী, তোমার ভয় কি আছে। শ্যাম বলছেন, তোমার ভয় আছে কেন? আমি তো আছি তোমাকে, তুমি পড়ে গেলে আমি তোমাকে তুলে নেব, তোমার ভয় কেন করছে? তোমার ভয় কি আছে প্রেমময়ী, তোমার ভয় কি আছে? আমি তোমার আছি পাছে, আহা পড়িলে তুলি আলব। আমি তোমার আছি কাছে প্রেমময়ী, তোমার ভয় কি আছে? চাপে ধরে কোলে রে, চাপে ধরে কোলে রে। সহচরি টানোই ডোরি, অলসে অবস হইলা গোরি। ঘুমায়ল ধ্বনি রসে বিভোরি, ঘুমায়ল ধ্বনি রসে বিভোরি। দীন কৃষ্ণ দাস বলে রে, দীন কৃষ্ণ দাস বলে রে, পরাণ নাথের সনে আপন, পরাণ নাথের সনে আপন, পরাণ নাথের সনে। শ্রীমতী ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছেন, ধীরে ধীরে ঢলে পড়ছেন পরাণ বন্ধুর কোলে। পরাণ নাথের সনে আপন, পরাণ নাথের সনে। হিন্দুলার শ্রম ভারে আপন, পরাণ নাথের সনে। হিন্দুলার শ্রম ভারে আপন, পরাণ নাথের সনে। দীন কৃষ্ণ দাস বলে রে, দীন কৃষ্ণ দাস বলে রে। লীলা হেরি মধুর ঝুলন লীলা হেরি, মধুর ঝুলন লীলা হেরি। শ্রীবৃন্দাবন রাধা গোবিন্দের মধুর ঝুলন লীলা হেরি।
ঘাটে দেখলাম নবমে ঘেটির বিজুড়ি যাই রে শোভার বলি হারি নবমে জড়া জড়ি যাই রে শোভার বলি হারি নবমে ঘেটির বিজুড়ি যাই রে শোভার বলি হারি মেঘ বিজুড়ি জড়া জড়ি যাই রে শোভার বলি হারি মেঘ বিজুড়ি জড়া জড়ি যাই রে শোভার বলি হারি মেঘ বিজুড়ি জড়া জড়ি যাই রে শোভার বলি হারি দাস বলে রে দীন কৃষ্ণ দাস বলে রে শ্রীমতী এমন হিন্দোলার শ্রমভারে ঘুমিয়ে পড়ছেন দেখে সখীরা কি করলেন না যুগলকে কোলে করে হিন্দোলা হতে নামিয়ে আনলেন নামিয়ে এনে এবার যত সেবা পড়া সখী ছিল সবাই নিজ সেবা কার্যে আমার যুগলকে তুষ্ট করতে চেষ্টা করছে এটা জানেন তো নিশ্চয়ই যে বৃন্দাবনে রাধারানীর যে অষ্ট সখী এবং মঞ্জরীগণ রয়েছেন তাদের প্রত্যেকের কিন্তু নির্দিষ্ট কাজ রয়েছে কেউ চামর ব্যজন করেন কেউ ভোগ তৈরি করেন কেউ শৃঙ্গার করেন শৃঙ্গারের মধ্যেও আবার কেউ হয়তো নির্দিষ্টভাবে শুধুমাত্র চুলের শৃঙ্গারটাই করেন শুধু চুলটুকু সাজান কেউ হয়তো পোশাক পরান এবার সখীরা মিলে যে যার সেবা কার্যে নিযুক্ত হলেন চামর বিজুয়ে দেখো কেউ নহয়ঙ্গে আবার কর্পূরতাম যোগায় প্রেম তরঙ্গে প্রেম তরঙ্গে কোনো এক সখী হাতে একখানি তাম্বুল নিয়ে বলছেন শ্রীমতীকে আহা খাও 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 বলে খাও 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 বলে ওহে খাও আমার প্রাণেশ্বরী খাও আমার প্রাণেশ্বরী ও রাধে একটুখানি খাও আমরা প্রসাদ পাবার অভিলাষ করি খাও আমার প্রাণেশ্বরী বদন পানে তুলে দিল বদন পানে তুলে দিল যত সেবা পরা সুখী ছিল নিজ সেবা কাজে চলে গেল যত সেবা পরা সুখী ছিল নিজ সেবা কাজে চলে গেল ঝুল বিশ্রাম লীলা এইখানে রহিল ঝুলন বিশ্রাম লীলা এইখানে রহিল এবার বদন ভরে সবে মিলে রাধে কৃষ্ণ বলো রাধে কৃষ্ণ বলো বদন ভরে সবে মিলে রাধে কৃষ্ণ বলো রাধে কৃষ্ণ বলো জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ বলো জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে
গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয়। আর উঠিল মঙ্গল রোল রাধে গোবিন্দ বলে, 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 রাধে গোবিন্দ বলে, রাধে গোবিন্দ বলে। এবার একটু পুরবীর আগে আমরা নাম সংকীর্তন করার চেষ্টা করব। দেখুন, এখানে যারা শাস্ত্রীয় সঙ্গীত জানেন তারা এই পুরবী শুনে বুঝতে পারবেন যে আমরা শাস্ত্রীয় সঙ্গীতে যে পুরবী রাগিণী শুনতে পাই কোমলে ধা করি মা দিয়ে, এই পুরবী রাগিণী কিন্তু তার থেকে একটু আলাদা। কেন আলাদা? আগেই বলেছিলাম যে কীর্তন এতটাই প্রাচীন যে যাবতীয় প্রাচীন রাগ পদ্ধতি কীর্তনে ব্যবহৃত হয়। এই পুরবী রাগিণী হচ্ছে আমাদের বাংলার একমাত্র শাস্ত্রীয় সঙ্গীত ঘরানা, বিষ্ণুপুর ঘরানার পুরবী রাগিণী। এখানে শুদ্ধ ধা কোমল ধা দুটোরই প্রয়োগ হয়ে থাকে, কখনো কখনো করিমার প্রয়োগ হয়, কিন্তু মূলত শুদ্ধ মধ্যম ব্যবহার করা হয়ে থাকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি জয় জয় গুরু, তাদের সংবর্ধনা করুন।